চলে গেলেন শঙ্খ ঘোষ। শক্তি, সুনীল, শঙ্খ, উৎপল, বিনয়। জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতার এই পঞ্চপাণ্ডবের বাকি চারজন তো চলে গিয়েছিলেন অনেক আগেই। এবার বরাবরের মতো শঙ্খধ্বনিও থেমে গেল ৮৯ বছর বয়সে। মুখ্যমন্ত্রী বললেন, কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন শঙ্খদা, তা সত্ত্বেও যাতে রাষ্ট্র সম্মানের সঙ্গে তার শেষকৃত্য সম্পন্ন করা যায় মুখ্য সচিবকে তেমনটাই নির্দেশ দিয়েছি। তবে শঙ্খদা গান স্যালুট পছন্দ করতেন না, সেটা বাদ রাখছি। আমরা হারিয়েছি আমাদের এক সাহিত্য রত্ন, কবিরত্ন শঙ্খ ঘোষকে কিছুক্ষণ আগে, এবং তার মেয়ের সাথে আমার কথা হয়েছে। আস্তে আস্তে আমরা খুবই মর্মাহত, খুবই দুঃখিত, এবং রাষ্ট্রীয় সম্মানের সাথে সসম্মানে তিনি কোভিড নিয়ে মারা গেছেন, তা সত্ত্বেও রাষ্ট্রীয় সম্মানের সাথে তাকে যাতে শেষ সম্মান দেওয়া হয় সেটা আমি অলরেডি চিফ সেক্রেটারিকে ইনস্ট্রাকশান দিয়েছি। তিনি নিজে গান স্যালুট পছন্দ করতেন না, তাই গান স্যালুট বাদ দিয়ে মুখ্যমন্ত্রীর গলাতেও ঝরে পড়ল দুঃখের সুর। দীর্ঘ কর্মজীবনে নানা ভূমিকায় দেখা গিয়েছে আমাদের সবার প্রিয় শঙ্খবাবুকে। দিল্লি বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতীর মতো প্রতিষ্ঠানে অধ্যাপনাও করেছেন। ইউনিভার্সিটি অফ আওয়ার রাইটার্স ওয়ার্কশপেও সামিল হন। বছর দুয়েক আগে মাটি নামের একটি কবিতায় কেন্দ্রীয় সরকারের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধেও গর্জে উঠেছিলেন তিনি। বাংলা কবিতার জগতে শঙ্খ ঘোষের অবদান কিংবদন্তি প্রতিম। দিনগুলি রাতগুলি, বাবুরের প্রার্থনা, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, গান্ধর্ব কবিতাগুচ্ছ তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। রবীন্দ্র বিশেষজ্ঞ হিসেবেও তার প্রসিদ্ধি সর্বজন বিদিত। দীর্ঘ সাহিত্য জীবনে একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন শঙ্খ ঘোষ। 1977 সালে বাবুরের প্রার্থনা কাব্যগ্রন্থটির জন্য তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার পান। 1999 সালে কন্নড় ভাষা থেকে বাংলায় রক্তকল্যাণ নাটকটি অনুবাদ করেও সাহিত্য একাডেমি পুরস্কার গ্রহণ করেন তিনি। এছাড়াও রবীন্দ্র পুরস্কার, সরস্বতী সম্মান, এমনকি জ্ঞানপীঠ পুরস্কার অবধি পেয়েছেন তিনি। 2011 সালে তাকে পদ্মভূষণে সম্মানিত করে তৎকালীন কেন্দ্রীয় সরকার। জন্ম অবিভক্ত বাংলার চাঁদপুরে 1932 সালে। বাবা নাম রেখেছিল চিত্তপ্রিয় ঘোষ। তারপর প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক, এরপরেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। পেশা হিসেবে অবশ্য গ্রহণ করেছিলেন অধ্যাপনাকেই। পড়িয়েছেন কলকাতার বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কবিতার পাশাপাশি রবীন্দ্র চর্চাতেও ছিল বিশাল প্রসিদ্ধি। ওকাম্প রবীন্দ্রনাথ তার উল্লেখযোগ্য গবেষণা গ্রন্থ। প্রাবন্ধিক হিসেবেও তিনি ছিলেন সুবিদিত। শব্দ আর সত্য, উর্বশীর হাসি, এখন সব অলিক তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। তার কলম থেকে ঝরে পড়া এক একটা শব্দ নিয়েই তৈরি হয়েছিল কত শত কবিতা, আর সেই কবিতাকেই কত শিল্পী কণ্ঠে ধারণ করেছিলেন। আবার কখনো তার থেকে জন্ম হয়েছিল নতুন নতুন সুরের, নতুন নতুন গানের। ইচ্ছে হলো ব্যাকুল, তবু খুলল না সে ঘর। অন্ধকারে মুখ লুকিয়ে উঠল কেঁদে সব। এ যে বিষম, এ যে কঠিন, কি যে ছোট্ট বাড়ি। সকাল তার মুখ দেখেনি, বিকেল করে আরি। তিতল মুখে শূন্যে ঝুলে সূর্য সারা দুপুর। ঘরেতে তার ডাক পৌঁছয়, জ্বর হয়েছে কুকুর, জ্বর হয়েছে কুকুর। শুকনো ভাঙা বেদানা তার মাথার কাছে খোলা, ছোট্ট দুটো হাত ভরে দেয় বুকে কঠিন দোলা। এ যে বিষম, এ যে কঠিন, কি যে ছোট্ট বাড়ি। সকাল তার মুখ দেখেনি, বিকেল করে আরি। লাল ছলু ছলাল গা চোখে তাকালো ভয়ে ভয়ে। যে দেয়ালে চোখ পড়ে তার সেই দেয়ালে ক্ষয়ে। হঠাৎ জোরে উঠিল কেঁদে, আলো দেখিব মাগো। একে বিপুল স্বচ্ছ সখী, জাগো কঠিন জাগো। বেঁচে থাকব সুখে থাকব, সে কি কঠিন ভারী। সকাল যার মুখ দেখেনি, বিকেল করে আরি। সকাল যার মুখ দেখেনি, বিকেল করে আরি। নমস্কার, আমি তনুশ্রী। আজ সেই শঙ্খ ঘোষের একটা ছোট্ট কবিতা আমি পড়ে শোনাচ্ছি। কবিতাটির নাম মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি। মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার মেজো মেশো আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। ঠিক কদিন পর চুন খসানো দেয়াল জুড়ে একই ঠিক অবিকল মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলে, শোনো এসব কথা আমায় যেন আর না শুনি কখনো। বলি না তাই এসব কথা, সামনে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি এমন বেয়াকুব, আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলেন রবীন্দ্রনাথকে। নমস্কার। নমস্কার, আমার নাম অনিকা ব্যানার্জি। আমি ওনাকে নিয়ে লেখা আমার একটি ছোট্ট কবিতা পাঠ করছি। কবিতার নাম আমার কাছে শঙ্খ মানে। আমার কাছে শঙ্খ মানে গ্রীষ্মকালে শ্রাবণ, আমার কাছে শঙ্খ মানে স্তব্ধ বুকে প্লাবন। আমার সাঁঝে শঙ্খ বাজে হৃদয় খাতা জুড়ে, অল্প অল্প ছন্দ মেশে শান্ত রোদ দূরে। দূরে লেখার শব্দ শুনি হঠাৎ আচমকাই, বিজ্ঞাপনের স্তূপ সরিয়ে তোমায় দেখতে পাই। ছন্দ আমায় লালন করে কবিতার ভালো হোক, বারবার দেখি তবুও ভুলি না দীপ্ত সেই দু চোখ। কলমের কালি শেষ নাকি ছন্দ পতন, তুমিও চলে গেলে তোমারই মতন। আজ একই স্তব্ধতা কবিতার খাতা জুড়ে, শঙ্খের ধ্বনি শোনা যায় দূরে আরো দূরে। ধন্যবাদ। আমার জন্য একটুখানি কবর খোঁড়ো সর্বসহা, লজ্জা লুকোই কাঁচা মাটির তলে। গোপন রক্ত যা কিছুটুকু আছে আমার শরীরে, তার সবটুকুতেই শস্য যেন ফলে। কঠিন মাটির ছোঁয়া বাতাস পেয়েছি এই সমস্ত দিন, নিচে কি তার একটুও নয় ভিজে? ছড়িয়ে দেব দুহাতে তার প্রাণাঞ্জলি বসুন্ধরা, যেটুকু পাই প্রাণের দিশা নিজে। ক্ষীণায়ু এই জীবন আমার ছিল কেবল আগলে রাখা, তোমার কোনো কাজেই লাগেনি তা। পথের কোণে ভরসা হারা পড়েছিলাম সারাটা দিন, আজ আমাকে গ্রহণ করো মিতা। আর কিছু নয়, তোমার সূর্য আলো তোমারই থাক, আমায় শুধু একটু কবর দিও। চাইনি আমি সবুজ ঘাসের ভরা নিবিড় ঢাকনাটুকু, মরা ঘাসেই মিলুক উত্তরীয়। লজ্জা ব্যথা অপমানে উপেক্ষাতে ভরা আকাশ ভেঙেছে কোন জীবন পাত্রখানি। এই যদি হয় দুঃখ আমার, তোমার নয় তো এই অভিযোগ। মর্মে আমার দীর্ঘ বোঝা টানে। সেদিন গেছে যখন আমি বোবা চোখে চেয়েছিলাম সীমাহীন ওই নির্মমতার দিকে। অভিশাপ যে নয়, এ বরং নির্মমতাই আশীর্বাদ। হে বসুধা, আজ তা শিখিনি কে। রক্তভরা বিভৎসতায় ভরেছে তার শীর্ণ মাটি, রিক্ত শুধু আমাদের এই গাটা। টানা টানা চক্ষু ছিঁড়ে উপচে পড়ে শুকনো কাদা, থামল না আর মরু বালুর হাঁটা। যে পথ দিয়ে সূর্য গেল ছায়া পথ তার পেছনে হারিয়ে যায়, লুকিয়ে যায় মিশে। ঘোড়ার খুঁড়ে থিতাল বুক, অলজ্জ সে আলোর ধারা, দীপ্ত দাহ ভরেছে চোখ কিসে। কুণ্ডলিত রাত্রিটা আজ শেষ প্রহরে ভাসালো স্বর, তুমি শুধু বীর্যহারার দলে। ঋজু কঠিন সব পৃথিবী হাড়ে হাড়ের ঘষা লেগে, অক্ষমতা তোমার চোখের পলে। নিবেই যখন গেলাম আমি, নিপতে দিও হে পৃথিবী আমার হাড়ে পাহাড় করো জমা। মাটি আকাশ বাতাস যখন তুলবে দুহাত, আমার হাড়ে অস্ত্র গড়ো, আমায় করো ক্ষমা। মাঝে মাঝে শুধু খসে পড়ে মাথা, কিছু বা পুরনো কিছু বা তরুণ। হাঁক দিয়ে বলে কন্ডাক্টর, পিছনের দিকে এগিয়ে চলুন। এই কবিতার রচনাকাল 1977-81 মাঝামাঝি কোন এক সময়। পশ্চিমবঙ্গ এক অন্ধকার পেরিয়ে এক আপাতত শান্তি কল্যাণের মধ্যে প্রবেশ করেছে তখন। 70-এর দশকের বিপ্লব প্রচেষ্টা তখনও উদ্বায়িত। জরুরি অবস্থা নামক কালো মেঘ মাথার উপর থেকে উধাও। এক নতুন সরকার আর সামনে রাখা অনেক প্রতিশ্রুতি। মানুষ স্বপ্ন দেখতে চাইছে, জোর করে হলেও চাইছে। সেই সময়ে এমন একটি লেখা বাস কন্ডাক্টরের মুখের নৈমিত্তিক বলি যেন আমাদের একটা আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে যায়। সব কন্ডাক্টরের মুখে সেই পংক্তিটিই লিখেছিলেন শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষ লিখেছিলেন বন্ধুরা মাতি তরজায়ের কিছু কবিতা, যা জরুরি অবস্থায় শাসকের বয়ানের প্রতিস্পর্ধী বিবেচিত হওয়ায় রাষ্ট্র রোষের মুখে পড়ে। এই বইয়ের রাধা ছোড়ার মতো কবিতা ছিল প্রতীকী, জ্যামির মতো তারা প্রত্যক্ষভাবে কথা বলেনি। আশ্চর্য, একজন কবি কি করে দুই সম্পূর্ণ বিপরীত বাচন ভঙ্গিমা এত অনায়াসে আয়ত্ত করতে পারে? এই বিষয় তার আজীবনের লেখায় ছড়িয়ে রয়ে গিয়েছে। নিহিত পাতাল ছায়া আর মূর্খ বড় সামাজিক নয়কে পাশাপাশি রেখে পাঠ করতে বসলে এই বিষয় আরো ঘন হয়ে ওঠে। লাইনেই ছিলাম বাবার রচনাকাল 1990 থেকে 1993 আর প্রায় সমসময়ই তিনি লিখেছিলেন গান্ধর্ব কবিতাগুচ্ছ। তার রচনাকাল 1987 থেকে 1994। পাশাপাশি দুটি কাব্যগ্রন্থ পাঠ করলে আবার থমকে যেতে হয়। দুটি বই কি একই কবির রচনা, তাও আবার একই সময়ে? এখানেও পাঠকের বিবেক বড় জায়গা নিয়ে দাঁড়ায়। খবরের কাগজের দৈনন্দিনতা যদি স্মৃতি থেকে বেরিয়েও যায়, তাহলেও তার প্রতিটি শব্দ উচ্চারণ থেকে যাবে পাঠকের মননে। আমার অতীত নেই, ভবিষ্যৎ নেই কোনোখানে। জানার পরেও পাঠক এও জানবেন, হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। এই অমোঘ উচ্চারণ তিনি না থাকলেও থেকে যাবে চিরকাল। যে কোনো ব্যভিচারের বিরুদ্ধে নিজেকে লালন করার সময়ে প্রয়োজন পড়বে এইসব পংক্তির। সন্তানের সুখ স্বাচ্ছন্দ্য চিরকাল কামনা করে এক পিতা উচ্চারণ করবেন, আমার সন্ততি স্বপ্নে থাক। এক আমি থেকে অগণিত আমিতে ভেঙে যাবে স্বর ও ব্যঞ্জন, দাঁড়ি, কমা, কোলন, সেমিকোলন, আর মৃত্যুর ঊর্ধ্বে উঠে চিরকালীন হয়ে যাবে তারই বাণী। শব্দ ঠিক করাই আছে, এখন কেবল বিদায় নেওয়া। সবার দিকে চোখ, যাবার বেলায় প্রণাম প্রণাম।